রাজ্যে যখন অন্যান্য প্রতিষ্ঠান খুলে যাচ্ছে সেই প্রেক্ষাপটে কালবিলম্ব না করে স্কুল খোলা উচিত বলে দাবি করলেন দিলীপ ঘোষ তিনি বলেন দীর্ঘদিন স্কুল বন্ধের ফলে শিশু মনের উপর বিরূপ প্রতিক্রিয়া করোনা বিধি মেনে সতর্কতার সঙ্গে ছোটদের স্কুল শুরু হয়ে যাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন পুরো ইমিডিয়েট খোলা উচিত কারণ কি বাচ্চারা পুরো তাদের অভ্যেস পাল্টে গেছে পড়ার অভ্যেস চলে গেছে আমরা বাচ্চাদের বলতাম তুই মোবাইলে হাত দিবি না এখন মা সকালবেলা মোবাইল ধরে দিচ্ছে ক্লাস আছে দেখ তো এই যে এতে তো পড়ার পরিবেশ তো হয় না পড়ার জন্য একটা পরিবেশ লাগে স্কুল সেই জন্য করা হয় সবাই আসবে মাস্টারমশাই আসবেন তার একটা বাতাবরণ তৈরি করা হবে সেটা থেকে বাচ্চারা বঞ্চিত হচ্ছে এবং আমরা সাধারণত জানি আজকাল সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছে একটা বাচ্চা সে বড়দের সঙ্গে মেলামেশা করছে ফলে তার ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না বাচ্চারা বাচ্চাদের সঙ্গে স্বাভাবিক থাকে এবং তাদের গ্রোথটাও স্বাভাবিক হয় সেটা থেকে আমরা শৈশবকে থেকে বঞ্চিত করছি সেই জন্য স্কুল যাওয়ার ব্যবস্থা করা উচিত বাচ্চারা যাতে স্কুলে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করতে পারে